চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গৌর কলেজ সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে। মোটরবাইক চোর সন্দেহে তাকে মারধর করে এলাকাবাসীরা বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটু আগেই আমি দেখলাম আপনার কাছ থেকে একটা ভিডিও, আমি দেখবো কি ওকে উদ্ধার করা হয়েছে কি না হয়েছে। প্রথমে হচ্ছে ওর প্রপার ট্রিটমেন্ট আহ, এন্ড সেকেন্ড যেটা আছে আমরা খুবই স্ট্রং ব্যবস্থা নেব। আইনকে নিজে হাতে নেওয়ার অধিকার কারণ নেই। আমি আপনা এই আপনাদের মাধ্যমে এটা জনমানস যেটা আছে মালদা জেলাবাসী সবাইদেরকে অনুরোধ করব কি দয়া করে এইভাবে আইন নিজে হাতে তুলবেন না। যদি কোনো সন্দেহ থাকে কারো উপরে, কোনো চোর আছে বা কোনো অন্য খারাপ কাজ করে থাকে, তাহলে থানাকে ইনফর্ম করুন। এন্ড থানা ডেফিনেটলি আইন মোতাবেক ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সভ্য সমাজে কাম্য নয়, এন্ড আইনে এর জন্য কঠোর শাস্তি আছে। এন্ড আপনারা যদি দেখে থাকেন, আগেও এই ধরনের ঘটনা হয়েছে। আমরা কোনো ঘটনায় প্রত্যেক ঘটনাতেই আমরা খুব কঠোর পদক্ষেপ নিয়েছি, অ্যারেস্ট করেছি, এন্ড এটা সঠিক বার্তা দেওয়ার চেষ্টা সবসময় আমরা করে যাচ্ছি। এন্ড আগে প্রচারও আমরা করেছি কি এই ধরনের ঘটনাটা যদি আপনাদের কোনো আসে, নোটিশে আসে, তো কোনো দিন মারপিটে এইভাবে আইন নিয়ে হাতে নিয়ে করাটা ঠিক নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ওর তো কোনো ডাউট নেই, 100%। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গৌর কলেজ সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে। মোটরবাইক চোর সন্দেহে তাকে মারধর করে এলাকাবাসীরা বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটু আগেই আমি দেখলাম আপনার কাছ থেকে একটা ভিডিও, এন্ড আমি দেখবো কি ওকে উদ্ধার করা হয়েছে কি না হয়েছে। প্রথমে হচ্ছে ওর প্রপার ট্রিটমেন্ট আহ, এন্ড সেকেন্ড যেটা আছে আমরা খুবই স্ট্রং ব্যবস্থা নেব। আইনকে নিজে হাতে নেওয়ার অধিকার কারণ নেই। এন্ড আমি আপনা এই আপনাদের মাধ্যমে এটা জনমানস যেটা আছে মালদা জেলাবাসী সবাইদেরকে অনুরোধ করব কি দয়া করে এইভাবে আইন নিজে হাতে তুলবেন না। যদি কোনো সন্দেহ থাকে কারো উপরে, কোনো চোর আছে বা কোনো অন্য খারাপ কাজ করে থাকে, তাহলে থানাকে ইনফর্ম করুন। এন্ড থানা ডেফিনেটলি আইন মোতাবেক ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সভ্য সমাজে কাম্য নয়, এন্ড আইনে এর জন্য কঠোর শাস্তি আছে। এন্ড আপনারা যদি দেখে থাকেন, আগেও এই ধরনের ঘটনা হয়েছে। আমরা কোনো ঘটনায় প্রত্যেক ঘটনাতেই আমরা খুব কঠোর পদক্ষেপ নিয়েছি, অ্যারেস্ট করেছি, এন্ড এটা সঠিক বার্তা দেওয়ার চেষ্টা সবসময় আমরা করে যাচ্ছি। এন্ড আগে প্রচারও আমরা করেছি কি এই ধরনের ঘটনাটা যদি আপনাদের কোনো আসে, নোটিশে আসে, তো কোনো দিন মারপিটে এইভাবে আইন নিয়ে হাতে নিয়ে করাটা ঠিক নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ওর তো কোনো ডাউট নেই, 100%। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।